প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিগত ব্যাংক এক্সামগুলোতে আসা কতগুলো প্রশ্নোত্তর নিয়ে, যা আপনার জব প্রিপারেশনের জন্য, বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন প্রশ্নগুলো আমরা ক্রমান্বয়ে দেখতে থাকি। ওয়ান হু ম্যান্স শোজ, যে ব্যক্তি জুতা মেরামত করে তাকে আমরা কি বলি? ড্রপার বলি নাকি বারবার বলি নাকি কলিয়ার না কবলার? সঠিক উত্তর হবে কবলার। এ প্লেস হোয়ার এ উইল্ড অ্যানিমাল লিভস, বন্যপ্রাণী যেখানে বাস করে সেই জায়গাটাকে কি বলে? ফরেস্ট নাকি স্টেবল নাকি লেয়ার নাকি? তো সঠিক উত্তর হলো এখানে সি, কারণ লেয়ার, বন্যপ্রাণীরা যেখানে বাস করে সাধারণত আমরা বলে সেটাকে, সেই স্থানকে বলে লেয়ার। এ রেমিডি ফর অল ডিজিজ, তো বন্ধুরা এই প্রশ্নগুলো আমার কাছে পড়াটা আমার কাছে মানে সময়ের ব্যাপার, তো আমি এতটুকু সময় আপনাদেরকে দিতে পারবো না। তো বন্ধুরা আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতি বলি, সেটা হচ্ছে কি, আপনারা এই বইটাকে দেখুন, যদি আপনাদের কাছে পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, তাহলে আমি এই বইটি আপনাদেরকে দিয়ে দিব। তখন আপনারা আপনার ফোনের মাধ্যমে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়তেছি, আপনিও সেইভাবেই পড়তে পারবেন। তো দেখুন এই বইটি আমি ফার্স্ট ও লাস্ট দেখাচ্ছি, লেখা অনেকটা ক্লিয়ার আছে, অনেকটাই হেল্পফুল হবে আপনার জন্য। আর এই বইটি কিভাবে সংগ্রহ করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন, এ বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে কথাবার্তা বলবো। তো বন্ধুরা আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর এই চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিওর তথ্য পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি আমি আপনাদের উদ্দেশ্যে এরকম ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে, তাহলে আপনারা এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে প্রায় আমি শর্টকাট থেকে পেজ অফ দেখতে পাচ্ছি, যে এখানে পেজ প্রায় 157 নাকি 347টা পেজ আছে। তো এরকম এতগুলো পেজ যদি আমি স্ক্রল করে আপনাদের দেখাই, তাহলে ভিডিওটা অনেকটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ভিডিওটা আর লম্বা করতে। তো বন্ধুরা এবার কাজের কথায় আসি, এই বইটি কিভাবে সংগ্রহ করবেন। বন্ধুরা আমি আপনাকে আমি আবারও মনে করে দিচ্ছি, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি একটু লাইক দিয়ে দিন। তো চলুন দেখে দিই আপনারা কোথায় থেকে বইটি সংগ্রহ করবেন। তো বন্ধুরা এত কষ্টের ঝামেলার দরকার নাই, আমি এই বইটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি এই বইটি আপনারা ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারও দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি আপনি কন্ট্যাক্ট করেন আমার সাথে, তাহলে আমি এই বইটি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিব, তখন আপনি আরও ইজিলিতে পেয়ে যাবেন বইটি। তো চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো হলো যে আপনারা যে কোনো ধরনের বইয়ের
লিঙ্ক, অথবা আপনারা চাচ্ছেন যে এমন একটা বই যে বইটি আপনার মোবাইলের মাধ্যমে পড়তে, তো আমাদের কাছে বলবেন, বইটির নাম বলবেন, আমরা আপনাকে এই বইটি সংগ্রহ করে দিব। কারণ আমাদের কাছে অনেক পিডিএফ রয়েছে, প্রায় 1200 মতো পিডিএফ বই আমাদের কাছে আছে। তো আপনি যে ধরনের বই চাচ্ছেন হয়তো সেই বইটি আমাদের কাছে থাকতে পারে, তো আমরা সেই বইটা আপনাকে দিয়ে দিব। আর যদি না থাকে তো আমরা সংগ্রহ করে আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই পর্যন্তই আজ।